তারপরেও আমি মেয়ের মতোই ভালোবাসি। আমার ছেলের তুলনায় আমার ছেলের বউটা ভালো, সংসারে সবকিছু খেয়াল রাখে, কোনো প্রকার অসুবিধা হয় না। আমার শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সেবা যত্ন করার চেষ্টা করি। কি খায় না খায় সব আমার তো হিত নয়। কোনো সময় আমরা ঝগড়া বিবাদ করি না, করলেও সঙ্গে সঙ্গে আমরা মীমাংসা হয়ে যাই। হঠাৎ দেখি এক সময় স্যার আমাদের বাসায় এসেছে গিফট নিয়ে। খাওয়া দাওয়া যে শ্বশুর শাশুড়িদের সেবা যত্ন যেন তারা করে, নিঃসন্দেহে এটা ভালো। অনেক সময় অনেক ছেলেমেয়েরা বাবা মাকে ঠিক মতো খাবারও দেয় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে যাতে না হোক সেই সময় তো পুত্রবধূকে উৎসাহিত করার জন্য আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসটুকু চেষ্টা করছি।